আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ 60 এর পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। টুইটার জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানের পর 1,70,00,000 মানুষ টুইটারে এই বিতর্ক নিয়ে মন্তব্য লিখেছে এবং বিতর্কের সুবাদেই হিলারির 25,000 অনুসারী বেড়েছে, অন্যদিকে ট্রাম্পের বেড়েছে 16,000। এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্সিয়াল বিতর্ক বিশ্লেষকদের মতে ট্রাম্প এবারের বিতর্কে আরও বেশি মনোযোগী, স্বচ্ছন্দ এবং প্রথমবারের তুলনায় আরও বেশি বিদ্বেষপূর্ণ ছিলেন। বিশ্লেষকেরা তাকে এভাবে ব্যাখ্যা করেছেন যে তিনি আমেরিকার রাজনীতির স্বাভাবিক গণ্ডির বাইরে পা ফেলেছেন। তিনি হিলারিকে ডেভিল এবং ক্লিনটনের যৌন কেলেঙ্কারি তুলে ধরেন। সবশেষে ফরেন পলিসি ম্যাগাজিন হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়ে একটি সম্পাদকীয় প্রকাশ করেছে। ওই ম্যাগাজিন প্রতিষ্ঠার পর এই প্রথম তারা কাউকে সমর্থন দিল। ওই সম্পাদকীয়তে বলা হয়েছে, ট্রাম্প প্রেসিডেন্ট হলে তা হবে মারাত্মক হুমকিস্বরূপ এবং ক্লিনটন প্রেসিডেন্ট হলে তা উপযুক্ত প্রার্থীকেই নির্বাচন করার প্রতিশ্রুতি তুলে ধরবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। আমি তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।